তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের দু সালের প্রশ্নপত্রের এসে কিউর সমাধান নিয়ে আলোচনা করব তাহলে কি বললাম আজকের ক্লাসে তোমাদের দু সালের প্রশ্নপত্রের এসে কিউর সমাধান নিয়ে আলোচনা করব তাহলে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও আরেকটা বিষয় তোমাদের বলবো তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হয়ে থাকে পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেয়া হয় চলো তোমরা আজকের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রথম যে প্রশ্ন আছে এক নম্বরের প্রশ্ন কী আছে দেখো রবার্ট ক্লাইভ কে ছিলেন অ্যান্সারটা দেখে নাও রবার্ট ক্লাইভ ছিলেন একজন ব্রিটিশ সেনাপতি ও ঔপনিবেশিক প্রশাসক যিনি ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দ্বিতীয় যে প্রশ্ন আছে দেখো এলাহাবাদের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তি রবার্ট ক্লাইভ এবং সুজা দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পরের প্রশ্ন আছে সূর্যাস্ত আইন কাকে বলে চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন তারপরে এর সঙ্গেই আছে কি চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন নামে পরিচিত পরের প্রশ্ন আছে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় লর্ড ওয়েলেসলি আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় দেখো আঠেরোশো দুই খ্রিস্টাব্দে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর স্বাক্ষরিত হওয়া একটি সন্ধি ছিল আর এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অমৃতসরের সন্ধি স্বাক্ষরকারী কারা ছিলেন অমৃতসরের চুক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্বকারী লর্ড মেটকাপ এবং পাঞ্জাবের শিখ রাজ্যের প্রধান রঞ্জিত সিং মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ আঠেরোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় তিতুমির কে ছিলেন বাংলার ওয়াবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির পরের প্রশ্ন কি আছে দেখো আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্যের সময় মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন পরের প্রশ্ন আছে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন বং মানে বঙ্গ বিভাজন কবে রোধ হয় বা বাংলা বিভাজন কবে রোধ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে বাংলার দুটি গুপ্ত সমিতির নাম অনুশীলন সমিতি আর যুগান্তর সমিতি মুসলিম লীগ কবে স্থাপিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারপরে দেখো তারপরে প্রশ্ন আছে দেখো ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক এটা তোমরা সবাই জানো লাল নেহরু